সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা আপনার আপনাদেরকে দেখাবো একটি পাজি সাপ। এই দেখেন, এই একটা পাজি সাপ, আমি তো খুবই ডরাচ্ছি। পাজি সাপ, এই সাপ আমি কখনোই দেখি নাই। এই যে দেখেন, কি দেখছেন? এই এই ব্যথা দেন না, ব্যথা দেন না। হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেখেন একবারে পুরো পাজি সাপ। আপনি মারা দিলেন কে? হ্যাঁ দিয়ে উল্টে দিছে, শেষ, এই জীবন শেষ, লাভও দিতে পারে। ঠিক আছে, অনেক পাজি সাপ। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন আমরা সরাসরি একবারে লাইভ নিয়ে এসেছি আপনাদের জন্য। বেয়াদ সাপ, এই সাপের বাচ্চা, এটা সাপ, একবার অনেক পাজি সাপ। পু পু রাগ উড়ে গেছে, পুরো রাগ উঠতেছে, পুরো রাগ উঠতেছে। রাগ উঠার পর সে যে কি করবে সে কিন্তু দেখে রাখতেছে। শেষ শেষ শেষ, দৌড়ে নিয়ে যাস মানে এত বড় সাহস, জীবনটা লিয়ে যেতে পারবো। দেখ শুনি কি ফুলা ফলতাছে, কি ফুলা ফলতাছে, জুম তো দাবাই আছে, হ্যাঁ পুরা ফুলতেছে। হ্যাঁ সাপের খেলা দেখুন, সাপের খেলা, এই ফুস 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 হুস হুস হুস, ডরে শেষ, দাঁড়ে কাছে যেতে পারতাছি না। হ্যাঁ এত দূরে তেহার কি ডর লাগতেছে। এই দেখো চাকু, আমার সাথে চাকু আছে, আমি তোমার কল্লা কেটে ফেলবো। দেখতেছ আমি তো ক্যামেরা ঠিক মতো ধরতারি না, এই যে ক্যামেরা ধরেছি, দেখুন দেখুন দেখুন, সে আমার দিকে তাকিয়ে আছে, সে আমাকে আঘাত করবে বলি, আমাকে আঘাত। আপনি কি লাগে ওখানে ওকে পাথর মারলেন? যদিও পাথর না মারলে এতক্ষণ দেরি করতো না, ও চলে যেত। ও দেখতেছে কে এই দুই মানুষ, কে মানব জাতি, তাদেরকে আমরা ধরবো। ঘুমিয়ে গেলে বাড়িতে যেয়ে বলে দিবে কি ব্যাপার, ওর গোল্ডেন কালার দিই, কালার খালি যে চেঞ্জ হইতেছে, নিচে দেখছেন? মনি দেখা যাচ্ছে, এ মনি সাপ, তুমি কি ভয় পাও না? কি সুন্দর সব মারা দি, হ্যাঁ দে 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 দে, কামড় কামড় দিতে দে, কামড় দে কামড় দে, কামড় দিয়ে দিয়ে কমা, কামড় দিয়ে দিয়ে বিষ কমা, হ্যাঁ দেন 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 বিষ কমাক। তুই কী সাহস রে, বাপরে বাপ, যাবো গা যাবো গা যাবো গা যাবো গা যাবো গা, ই করেন না, হুম দেন কী কামড় দেয়, আস্তে 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 উপরে উঠালাই দেন, খাইছে রে, ফুস ফুস কি মারে, পুষ পুষ কি মারতাছে, হ্যাঁ আস্তে উপর উপরে উঠে না, তারপর যায় কেনা দেয়, লঙ্কা না আসলে তো মনে করেন যে পলাইবো পলাইবো, আপনি যাইতে দেন কে, পলাই আবার লঙ্কানে দেন, আমার লঙ্কানে থাকুক, হ্যাঁ সতর্কতার জায়গায় থাকুক, লঙ্কানে আছো তুমি, ভালো আছো, কই গেল তোমার ফুসফুস, ওরা গেটি তো দুটা বাড়ি দেন, ফুস ফুস দেন 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 দেন, আর গেড়িতে বাড়ি দেন, ডরাইতেছেন নি, দু চারটা বাড়ি মেরে থুন, হুম মাথার মতো মারেন, হুম মারেন, শেষ, এত বড় সাহস, তুমি ফুস ফুস করো, ফুস ফুস করো, হুম শেষ শেষ, রাখেন রাখেন, শেষ হয় নি, তুমি ফুস ফুস করো, আবার নিচে রাখেন, আর উপরে রাখেন না, উড়ান মাল দিনে, হুম ফুস ফুস করো, তোর এত বড় সাহস, আবার মারেন গেড়িতে, এরপর মাথা উঠায়, এত বড় সাহস, এত বড় সাহস, ও যাইতে থাকা যাইতে থাকা যাইতে থাকা, ওর মাজা ঠিক আছে তন্ত্রী, আর কেউ আসেনি, ওর সঙ্গী সাথী আছে কেউ, এত বড় সাহস,
উল্লা 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 অনেক পাজি সাপ। এই সাপ মারতেছি, সাপ ওয়েটিং। মোটামুটি কিছি কিন্তু এটা তো বিশাল পাজি সাপ আসলো। হ্যালো, উড়ান উপরে উড়ান। থাক, আমরা ভিডিওটা ক্লোজ করে দিচ্ছি। সাপটাকে নিহত করে দেওয়া হয়েছে কারণ সাপটাকে একটা পাথর মারা হয়েছিল। যদি আমরা ছোটবেলায় একটা প্রবাদ শুনেছি যেখানে বলা হয়েছে যে সাপকে আঘাত করলে সাপ রাতে এসে সব দেয়, তবে এটাকে মেরেই ফেলা হয়েছে। আর সব দেওয়ার কোনো চিন্তা ভাবনা নেই। আমরা লাইভ থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। পরবর্তী কোনো আকর্ষণীয় কোনো ভিডিও যদি আপনাদেরকে দেখাতে পারি তাহলে আমরা আবার পুনরায় লাভে আসবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।